উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে প্রাণঘাতী কেমিক্যাল ও বায়োলজিক্যাল অস্ত্র। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচার করা হয় যে উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে অর্ধশতাধিক নিউক্লিয়ার অস্ত্রসহ উচ্চ প্রযুক্তির অতি ভয়ঙ্করতম ইলেকট্রোম্যাগনেটিক পালস এবং প্রাণঘাতী কেমিক্যাল ও বায়োলজিক্যাল ওয়েপন্সের বিশাল মজুত রয়েছে, যার আক্রমণে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের 90% মানুষের নিশ্চিত মৃত্যু ঘটতে পারে। আবার এশিয়া প্যাসিফিক অঞ্চলে একচ্ছত্র অস্ত্র বাণিজ্য চলমান রাখতে উত্তর কোরিয়াকে অতিমাত্রায় শক্তিশালী হিসাবে প্রচারের চেষ্টা কোনো ত্রুটি করেনি আমেরিকা। অনেকে মনে করেন উত্তর কোরিয়া মূলত নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং নিজের সামরিক সক্ষমতা অতিরঞ্জিত আকারে প্রকাশ করতে এসব ইলেকট্রোম্যাগনেটিক পালস, বায়োলজিক্যাল ওয়েপন্স, থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড ইত্যাদি অস্ত্রের বিশাল মজুত থাকার বিষয়ে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি এটাও ঠিক যে উত্তর কোরিয়ার অস্ত্র ভাণ্ডারে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইলের মজুত রয়েছে। খেয়াল করার মতো একটি বিষয় হল উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার ইস্যুটি অনেকাংশ 1991 সালের ইরাক যুদ্ধে সাদ্দাম বাহিনীর মতো সাদৃশ্যপূর্ণ। যুদ্ধের শুরুতে বিশ্ববাসী জানল যে ইরাকের সাদ্দাম বাহিনীর হাতে হাজার হাজার টন রাসায়নিক এবং বায়োলজিক্যাল অস্ত্র মজুত রয়েছে, কিন্তু যুদ্ধ শেষে দেখা গেল বিশ্ব মিডিয়ার এসব প্রচারিত তথ্য সম্পূর্ণ ভুয়া এবং একেবারে ভিত্তিহীন। আর পার্সিয়ান গালফ যুদ্ধে সাদ্দাম বাহিনীর পরাজয় বরণ করতে 90 দিনের বেশি সময় লাগেনি। ইরাকের সামরিক আগ্রাসন প্রতিরোধ যুদ্ধ অতি সংক্ষিপ্ত সময়ের হলেও এর প্রভাব ছিল অত্যন্ত ভয়াবহ এবং সুদূরপ্রসারী। এ যুদ্ধের হাত ধরেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি গেড়ে বসার এবং প্রভাব বিস্তারে একচেটিয়া সুযোগ পেয়ে যায়, যার মূল সুবিধাভোগী ছিল আমেরিকা ও তার পশ্চিমা বিশ্ব, যার বিরূপ প্রভাব কিনা এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। যুদ্ধ বিগ্রহ থেকে এখন পর্যন্ত মুক্তি পায়নি মধ্যপ্রাচ্য। তাছাড়া বর্তমানে বৈশ্বিক অস্ত্র রপ্তানি প্রায় 45% পর্যন্ত সরাসরি চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বাদশাহ আমির শাসিত আরব দেশগুলোতে। উত্তর কোরিয়ার কিম বাহিনীর কাছে স্বল্প মাত্রার 8 থেকে 10 কিলোটন ক্ষমতার সম্পূর্ণ সর্বোচ্চ 30টি নিউক্লিয়ার ওয়ারহেড থাকতে পারে বা তার কমও থাকতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ারের জন্য মোটেও গুরুতর হুমকি বলে মনে করা হচ্ছে না। সত্যিকার অর্থে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সামরিক জোটের সাথে উত্তর কোরিয়ার সামরিক সংঘর্ষ বেঁধেই যায়, সেক্ষেত্রে প্রথম 72 ঘন্টার মধ্যে মার্কিন জোট কমপক্ষে 20 লক্ষ টন বোমা উত্তর কোরিয়ার উপর নিক্ষেপ করে বসতে পারে। যে কোনো অজুহাতে আমেরিকার সামরিক আগ্রাসন উত্তর কোরিয়ার কিম বাহিনীর পক্ষে হজম করাটা খুবই কঠিন হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এই ভয়াবহ যুদ্ধের কিছুদিনের মধ্যেই কোরিয়ান পেনসুলা এলাকায় কমপক্ষে 1 কোটি লোক মৃত্যুর মুখে পতিত হবার সমূহ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার সাথে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ দক্ষিণ কোরিয়া। এখানে অবশ্য চীন একটি গুরুত্ববাহী ফ্যাক্টর হিসেবে কাজ করলেও কোরীয় যুদ্ধে চীন নিজেকে সরাসরি উত্তর কোরিয়ার পক্ষে জড়িয়ে ফেলবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। একদিকে চীন নিজেকে প্রায় 4 দশক ধরে সরাসরি যে কোনো যুদ্ধে জড়ানো থেকে দূরে রেখেছে, তাই হঠাৎ করে উত্তর কোরিয়াকে ঘিরে যুদ্ধে জড়িয়ে পড়ার তেমন কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। বর্তমানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে উত্তর কোরিয়া নিয়ে ব্যাপক সামরিক উত্তেজনা বিরাজ করলেও যুদ্ধ শুরু হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। তবে উত্তর কোরিয়া নিয়ে আমেরিকার যে মূল উদ্দেশ্য তা কিন্তু শতভাগ সফল হয়েছে। বিশেষ করে উত্তর কোরিয়া ফাঁকা সামরিক হুমকিকে কাজে লাগিয়ে আমেরিকা অস্ত্র বাণিজ্য প্রায় $100 বিলিয়ন সীমাকে অনেক আগেই ছাপিয়ে গেছে। আর চীন ও উত্তর কোরিয়া সামরিক হুমকি ও উত্তেজনা অনেকটাই ভিত্তিহীন হলেও এর বিপরীতে আমেরিকা এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার অতি লাভজনক অস্ত্র বাণিজ্য আগামী 2100 সালের আগেও বন্ধ হবে বলে মনে হয় না।